কি অবস্থা ব্রোস? আম্মু একটা কাজে নরসিংদী গেছে বুঝছস, তো আমি বড় হয়ে হিসেবে একটা পার্টি দিতেছি। আচ্ছা আমি কিন্তু এই সিচুয়েশনে অ্যাডভান্টেজ নিতে চাচ্ছি না, কিন্তু কালকে ট্রেন পার্কে এত কিউট একটা ব্যাগ দেখছি, তুই যদি একবার দেখতি ভাইয়া। প্রাইস কত? মাত্র 1400। ভুলে যাও, আমি কোথাও যাচ্ছি না। আরে আচ্ছা যা, 1000। 500। 1000। 500। আমি না জানলে কিন্তু আম্মু তোকে আসলে যাইতে দিবে না, আর আমি কিন্তু বলে দিব। 500। 1000 মানে 1000। শোন, আজকে বাসায় 4টা রুম আছে। রুল নাম্বার 1, তোর যত ধরনের কাজকর্ম আছে সব রুমের ভিতর রাখবি। রুল নাম্বার 2, শুধুমাত্র খাবার টাইম ছাড়া তোরা যদি ডাইনিং রুমের আশেপাশে ঘোরাঘুরি করতে না দেখ। রুল নাম্বার 3, আজকে বাসায় যাই হবে তুই যাই দেখবি, তুই কিছু দেখোস নাই কিছু বুঝোস না। ওকে। আর রুল নাম্বার 4, তোরা যদি আজকে ভূতে এসে কি লাগে বা ধৈর্য নিয়ে যায় তাও মনে রাখবি, বুঝছস? গুড। আরে তো সারাদিন ফোন চালাস কি জন্য, কাম নাই? আর তুই যা আসছে যা রুমে যা কর, পয়সা দোসকে যাচ্ছি। ছোট ভাইদের কষ্ট আর বুঝছি যা। সালমি ওলে আমার বাচ্চাটা, তোকে আমি যে কি মিস করতেছিলাম। কেমন আছিস তুই? হ্যাঁ এই তো ভালো, তোমার কি অবস্থা? বাসে যেতে পারতেছি না। এই মামা দেখ, দেখ দেখ ভাই, ভিতরে ঢোক, ভিতরে ঢোক, কথা আছে। হ্যাঁ হ্যাঁ, ভিতরে কেন, বাসা যাবো না? আমি জানি শালা, বল কি শার্লিন আন্টি আসছে।